আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম রোকেয়া বেগম, আমার বয়স হচ্ছে 42 বছর। আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমার কোমরের সমস্যা, কোমরের হাড্ডি বাড়ছে, বাঁকা হয়ে গেছে একটু। ব্যথা উঠলে আমি জায়গার থেকে লড়তে পারতাম না, বসার মধ্যে থাকতাম, ওষুধ খাইলে এরপরে ব্যথা কমতো, তারপরে উঠতাম, আর হাঁটতে পারতাম না। আর বুকে ব্যথা আছে, বুকেও আজকে 10-12 বছর অনেক ব্যথা। আমার পারে বেড়ে কোনো কাজে করতে পারে না, সারাক্ষণ শুধু ব্যথা আর ব্যথা করতে। আমার এই ব্যথাটা 12 বছর ধরে, এই 12 বছরে আমি অনেক ডাক্তার দেখাইছি, সেই ডাক্তার আমার ব্যথার ওষুধ দিয়ে আমার কোনো পরিবর্তন আসে না। আমি ব্যথার জন্য ইন্ডিয়াতে গেছি, কোনো কাজ হয় না, ব্যথার ওষুধ খাইছি, ব্যথা কমে যায় আবার আসে। এমন কোনো জায়গা নাই তো আমি ডাক্তার দেখাই নাই, কিন্তু আমি আমার ব্যথার কোনো সফল পাই নাই। একজন ডাক্তার আমাকে অপারেশনের কথা বলছে, কিন্তু আমি অপারেশন করাই নাই। আমি খুঁজছিলাম কোথায় গেলে আমার ব্যথা ভালো হবে। আমার এক আত্মীয় এখান থেকে সুস্থ হয়ে গেছে, সে আমাকে এখানকার কথা বলছে, আমি আসছি। আল্লাহর রহমতে আসি, আমি ভালো ফলাফল পাইছি। গত 12 বছরের রোগটা আমি মুক্তি পাবো আমি কল্পনা করে নেই। আল্লাহর রহমতে আমার কোনো ব্যথা গুলো নাই, আমি এখন সুস্থ আছি ইনশাল্লাহ। আমি যে রোগের জন্য ইন্ডিয়াতে চিকিৎসা পাই নাই, সে রোগ আমি বাংলাদেশে চিকিৎসা পাইছি, ডিপিএস তে আসি চিকিৎসা পাইছি। আমি এখানে 18 দিন চিকিৎসা নিচ্ছি, মেয়েরা খুব ভালো আচরণ করছে আমার সাথে, নার্সরাও ভালো আচরণ করছে, ঠিক মতন দেখাশোনা করতো। এখানকার চিকিৎসা খুব ভালো লাগছে। আপনাদের মধ্যে যদি কোনো রোগী থাকে আমার মতো, আপনারা দেখাতে পারেন স্যারকে। আশা করি আপনারাও সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন এইভাবে সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।